হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তিথি জেরিনা। আজকে নিয়ে এসেছি একটা সময় উপযোগী ফেস প্যাক। শীত আসলো বলে সকলের স্কিনেই কিন্তু শুষ্কতার ভাব চলে এসেছে, আর এই শুষ্কতার ভাব দূর করার জন্য আমি আজকে দেখাবো কিভাবে পেঁপে দিয়ে আপনারা একটা ফেস প্যাক তৈরি করতে পারেন এবং এই ফেস প্যাকটি আপনাদের ফেসের সমস্ত শুষ্কতা দূর করে ফেসকে প্রাণবন্ত করে রাখবে। তো এর জন্য আমি একটা ফ্রেশ পেঁপে নিয়েছি এবং পেঁপে থেকে আমি ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন এমন দুটুকরো পেঁপে কেটে নিয়েছি। আমি পেঁপে দুটুকরো ভালো পাকা ছিল, সেজন্য আমি হাত দিয়েই ভালোভাবে এগুলো ম্যাশ করে নিয়েছি। পেঁপেতে রয়েছে প্যাপেন নামক এক ধরনের এনজাইম, যা আপনার স্কিনের গর্ত সারাতে, দাগ দূর করতে ভীষণ সহায়ক। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ, চা চামচের 2-3 চামচের মতো দিয়ে দিয়েছি। এখন অ্যাড করব সামান্য পরিমাণ গ্লিসারিন, 1/2 চামচের মতো দিব আমি এখানে। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ পানি, ভিটামিন এ, ই এবং সি, যেগুলো কিনা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনকে হাইড্রেট রাখে এবং স্কিন থেকে বয়সের ছাপও দূর করে। আমি মিক্স করলাম 1 চামচের মতো চালের গুঁড়া। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ফেস প্যাকটি আপনারা ফেসের সাথে সাথে ঘাড়ে, গলায়, কুনুইতে অ্যাপ্লাই করতে পারেন। মরা চামড়া দূর করে ত্বককে প্রাণবন্ত করতে এই ফেস প্যাকের কোনো জুড়ি নেই। এখন এই ফেস প্যাকটি ফেসে অ্যাপ্লাইয়ের জন্য তৈরি। এই ফেস প্যাকটি আপনার শীতের জন্য দারুণ একটি ফেস প্যাক হতে চলেছে, কারণ এই ফেস প্যাকটি আপনি ইউজ করলে আপনার মুখের শুষ্কতা ভাব দূর হওয়ার সাথে সাথে ত্বক প্রাণবন্ত, উজ্জ্বল হয়ে উঠবে। এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটি অ্যাপ্লাই করে আমি 20 মিনিটের মতো অপেক্ষা করব। 20 মিনিট পর ভালোভাবে সার্কুলার মোশনে আলতো হাতে মাসাজ করে আমি ফেসটি নর্মাল পানিতেই ধুয়ে ফেলব। স্কিন কেয়ারের এমন ন্যাচারাল বিউটি টিপসগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।